হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের আলোচনার বিষয় হলো 11-এর যে রেসপিরেশন চ্যাপ্টার ছিল, আগের ভিডিওতে আমি গ্লাইকোলাইসিস সম্বন্ধে বলেছি। তো আজকের ভিডিওতে তার পরের সবার শোষণের সেকেন্ড স্টেপ ক্রেভস চক্র সম্বন্ধে বলবো। তো ক্রেভস চক্রে প্রথম কি হয়, তারপর তার ফ্লো চার্ট নিয়ে আলোচনা হচ্ছে। একটা কথা মনে রাখতে হবে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা হয়েছিল কোষের সাইটোপ্লাজমে, কিন্তু সেক্ষেত্রে ক্রেভস চক্র বা তার পরের ভাগ যেটা ইটিএস, সেটা আমি আগেও বলেছিলাম, ওটা হয় মাইটোকন্ড্রিয়ার মধ্যে। তো গ্লাইকোলাইসিসের যেটা এন্ড প্রোডাক্ট, সেটা ছিল এক অণু গ্লুকোজ থেকে তৈরি হওয়া 2 অণু পাইরুভিক অ্যাসিড। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি 1 অণু পাইরুভিক অ্যাসিড নিয়ে কাজটা সম্পন্ন হয়েছে, মানে ক্রেভস চক্র সংগঠিত হলে দরকার 1 অণু পাইরুভিক অ্যাসিড। তাই ধরে নেওয়া হয় একবার গ্লাইকোলাইসিস মানে একবার গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন 2 অণু পাইরুভিক অ্যাসিড দুবার ক্রেভস চক্র সম্পন্ন করে। তাই 1 অণু পাইরুভিক অ্যাসিড থেকে কি কি ঘটনা ঘটে, সেগুলো আমি পর্যায়ক্রমিকভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথমেই চলে আসি, পাইরুভিক অ্যাসিড ক কার্বন যুক্ত যৌগ, 3 কার্বন যুক্ত যৌগ। তো একটা কথা মনে রাখতে হবে, মাইটোকন্ড্রিয়ার পর্দা, মাইটোকন্ড্রিয়ার মধ্যে 3 কার্বন মানে উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন কোনো মৌলকে এন্ট্রি বা প্রবেশ করতে দেয় না, এন্ট্রি নিতে দেয় না বা প্রবেশ করতে দেয় না, তাই সেটাকে একটুখানি কম আণবিক গুরুত্বযুক্ত মৌলে পরিণত করতে হয়। সেই জন্য 3 কার্বন যুক্ত যৌগ থেকে 2 কার্বন যুক্ত একটা যৌগ তৈরি হয়। পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়েছে। এখানে একটা ডিহাইড্রোজিনেজ এনজাইম কাজ করে, আমরা আগেও বলেছি দুটো হাইড্রোজেন বেরিয়ে যায়, ডিহাইড্রোজিনেজ এনজাইম যখন কাজ করে। তো এখানে দেখছি এনএডি প্লাস ঢুকেছে, তার জন্য দুটো হাইড্রোজেন যেহেতু বেরিয়ে গেছে, এনএডিএইচ প্লাস এইচ প্লাস তৈরি হয়েছে। পাইরুভিক অ্যাসিড 3 কার্বন যুক্ত, অ্যাসিটাইল কোয়ে 2 কার্বন যুক্ত, তাই সম্ভব মানে অবভিয়াসলি সেখান থেকে একটা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেছে, কার্বন নাম্বারটা 3 থেকে তাই 2 কার্বন যুক্ত হয়ে গেছে। এবার এই 2 কার্বন যুক্ত যে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়েছে হয়েছে সেটা অ্যাকচুয়ালি ক্রেভস চক্রে প্রথম এন্ট্রি নেয়, এবং এন্ট্রি নিয়ে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড 4 কার্বন যুক্ত একটা যৌগের সঙ্গে যুক্ত হয়। তাহলে 2 কার্বন যুক্ত অ্যাসিটাইল কোয়ে 4 কার্বন যুক্ত অক্সালো অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে তৈরি করে 6 কার্বন যুক্ত সাইট্রিক অ্যাসিড। তাহলে আমাদের এখানে ক্রেভস চক্র পড়াতে পড়াতে একটা কোশ্চেন একটু খেয়াল রাখতে হবে, ক্রেভস চক্রকে নাকি টিসিএ চক্র বলা হয়, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। এটার কারণ হলো ক্রেভস চক্রে অক্সালো অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে অ্যাসিটাইল কোয়ে যুক্ত হয়ে প্রথম স্থায়ী জৈব যৌগ রূপে সাইট্রিক অ্যাসিড তৈরি করে, সেই সাইট্রিক অ্যাসিডের মধ্যে 3টি কার্বক্সিল গ্রুপ থাকে, তাই ক্রেভস চক্রকে টিসিএ চক্র বলা হয়। ঠিক আছে, এর পরের পার্ট আসি সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড একটা জল বিয়োজনের দ্বারা সিস অ্যাকোনাইটিক অ্যাসিড তৈরি করে, সিস অ্যাকোনাইটিক অ্যাসিড থেকে তৈরি হয় আইসোসাইট্রিক অ্যাসিড, এই আইসোসাইট্রিক অ্যাসিড থেকে তৈরি হয় অক্সালো সাকসিনিক অ্যাসিড, যেখানে আবার একটা ডিহাইড্রোজিনেজ এনজাইম কাজ করে এবং এনএডি প্লাস ঢোকে এনএডিএইচ প্লাস এইচ প্লাস বেরিয়ে যায়। এই অক্সালো সাকসিনিক অ্যাসিড থেকে তৈরি হয় আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। এখানে কিন্তু কার্বক্সিলেশন বলে একটা বিক্রিয়া ঘটে, যার মাধ্যমে একটা CO2 বেরিয়ে যায়, ফলে 6 কার্বন যুক্ত থেকে 5 কার্বন যুক্ত প্রোডাক্ট তৈরি হয়। তাহলে আমাদের এখানে মাথায় রাখতে হবে ক্রেভস চক্রে প্রথম 5 কার্বন যুক্ত প্রোডাক্টের নাম কি, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। ক্রেভস চক্রে প্রথম উৎপন্ন 6 কার্বন যুক্ত যৌগের নাম কি, সাইট্রিক অ্যাসিড। এই আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড থেকে আবার তৈরি হয় সাকসিনিল কোয়ে, এখানে আবার একটা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়, তাহলে 5 কার্বন যুক্ত যৌগ থেকে তৈরি হয় 4 কার্বন যুক্ত সাকসিনাইল কোয়ে। তাহলে এখন কোশ্চেন হচ্ছে, ক্রেভস চক্রের প্রথম উৎপন্ন 4 কার্বন যুক্ত যৌগ জৈব যৌগের নাম কি। তাহলে ক্রেভস চক্রে উৎপন্ন প্রথম 4 কার্বন যুক্ত জৈব যৌগটি হলো সাকসিনাইল কোয়ে, এই সাকসিনাইল কোয়ে থেকে তৈরি হয় সাকসিনিক অ্যাসিড, যেখানে জিটিবি ঢোকে জিটিবি নির্গত হয়, এক সাকসিনিক অ্যাসিড থেকে তৈরি হয় ফিউমারিক অ্যাসিড, যেখানে এফএডি ঢোকে এফএডিএইচ2 নির্গত হয়, ফিউমারিক অ্যাসিড থেকে তৈরি হয় ম্যালিক অ্যাসিড, একটা জলের অণু এন্ট্রি নেয়, ম্যালিক অ্যাসিড থেকে তৈরি হয় পুনরায় অক্সালো অ্যাসিডিক অ্যাসিড, সেখানে আবার একটা ডিহাইড্রোজিনেজ এনজাইম কাজ করে এবং এনএডি প্লাস থেকে এনএডিএইচ প্লাস এইচ প্লাস তৈরি হয়। তাহলে আমার এখানে প্রথম দেখতে হবে যে এখানে কি কি তৈরি হলো, আমি এখানে একটা কোয়েশ্চেন লিখে দেখি আউটপুট কি কি। যদি 1 অণু গ্লুকোজের সাপেক্ষে আউটপুট হিসাব করতে হয়, তাহলে অবশ্যই আমার এখানে এই ছকে যা যা তৈরি হয়েছে সব দুটো করে দেখাতে হবে। আর এই যে ওপরের যেটুকু রিয়াকশন আছে, এই রিয়াকশনটা অ্যাকচুয়ালি কিন্তু ক্রেভস চক্রের মধ্যে রিয়াকশন নয়, এটা ধরে নেওয়া হয় ক্রেভস চক্র এবং গ্লাইকোলাইসিসের মাঝের বিক্রিয়া। তাই ক্রেভস চক্র আর গ্লাইকোলাইসিসের মাঝের বিক্রিয়ায় কি তৈরি হয়, 2 অণু এনএডিএইচ প্লাস এইচ প্লাস। কেন না 1 অণু পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হয় 1 অণু অ্যাসিটাইল কোয়ে, কিন্তু গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, তাই 2 অণু অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। তাই এই পদ্ধতিটা দুবার ঘটে, তাই সেখানে 2 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 2টি NADH+ H+ অণু উৎপন্ন হয়। এবার আসা যাক যে ক্রেভস চক্রে কতগুলো প্রোডাক্ট তৈরি হয়, সেগুলো সংখ্যায় কত। প্রথমেই আসি NADH+ H+ ক্রেভস চক্রে একটা
দুটো তিনটে, তাহলে এই চক্রটা এখনো গ্লুকোজের জন্য কভার হয় দুবার, তাহলে এনএডিএইচ প্লাস এইচ প্লাস তৈরি হয়, এনএডিএইচ প্লাস এইচ প্লাস এটা তৈরি হয় তিনবার তিনবার করে ছটা, এফএডিএইচ টু এই চক্রে একটা দেখা যাচ্ছে, তাহলে মোট কটা তৈরি হবে দুটো, জিটিপি এই চক্রে একটা দেখা যাচ্ছে, তাহলে মোট কটা তৈরি হবে দুটো। এবার জলের হিসাবে আসা যাক, জল এখানে একটা প্রবেশ করেছে, এখানে নির্গত হয়েছে, তাহলে বাদ চলে গেল, এখানে একটা জলের প্রবেশ আর এখানে একটা জলের প্রবেশ, তাহলে ক্রেবস চক্র সম্পন্ন করতে গেলে দুটো জলের প্রবেশের দরকার হচ্ছে, মানে অ্যাকচুয়ালি 4 অণু জল খরচা হয়, তাহলে এইগুলো সব উৎপন্ন হয় খরচের তালিকায় 4 অণু জল। এর পরের কোশ্চেন হচ্ছে ক্রেবস চক্রকে কেন অ্যাম্পিবোলিক পাথওয়ে বলা হয়? ক্রেবস চক্রকে অ্যাম্পিবোলিক পাথওয়ে বলা হয় কারণ ক্রেবস চক্রে উপস্থিতি এবং অপচিতি দুটো বিক্রিয়া একই সাথে ঘটে। কেন না, ক্রেবস চক্রের একেবারে প্রথম দিকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বন যুক্ত প্রোডাক্ট, সাইট অ্যাসিটাইল কোয়ে 2 কার্বন যুক্ত প্রোডাক্টের সঙ্গে যুক্ত হয়ে 6 কার্বন যুক্ত সাইটিক অ্যাসিড তৈরি করে, তাই এখানে জীবদেহে শুষ্ক ওজন বৃদ্ধি পায়, যেটাকে উপস্থিতিমূলক বিভাগ বলা হয়। অপরপক্ষে সেই 6 কার্বন যুক্ত যৌগগুলো থেকে পুনরায় কার্বন ডাইঅক্সাইড বিয়োজনের দ্বারা যথাক্রমে 5 কার্বন যুক্ত প্রোডাক্ট আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড ও 4 কার্বন যুক্ত প্রোডাক্ট সাকসিনাইল কোয়ে তৈরি হয়, অর্থাৎ জীবদেহে শুষ্ক ওজন হ্রাস পায়, তাই ক্রেবস চক্রকে অ্যাম্পিবোলিক পাথওয়ে বলা হয়। কিন্তু পরীক্ষায় যদি কোশ্চেন পড়ে কিভাবে লিখবো, না ক্রেবস চক্র ক্রেবস চক্রের প্রক্রিয়ায় অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যাসিডাইল কোয়ে যথাক্রমে 4 ও 2 কার্বন যুক্ত যৌগ যুক্ত হয়ে 6 কার্বন যুক্ত সাইট্রিক অ্যাসিড তৈরি হয়, যেটি একটি উপস্থিতিমূলক প্রক্রিয়া। অপরপক্ষে অক্সালো সাকসিনিক অ্যাসিড থেকে 5 ও 4 কার্বন যুক্ত প্রোডাক্ট যথাক্রমে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড ও সাকসিনাইল কোয়ে তৈরি হয়, যেটি অপচিতি বিভাগকে নির্দেশ করে, তাই ক্রেবস চক্র প্রক্রিয়ায় উপচিতি অপচিতি উভয় প্রক্রিয়া একসঙ্গে সম্পন্ন হওয়ার জন্য ক্রেবস চক্রকে অ্যাম্পিবোলিক পাথওয়ে বলা হয়। এবার আসা যাক একটা ঘটনা, এখান থেকে আমরা সব জানলাম ক্রেবস চক্র হয় কোথায়, ক্রেবস চক্রে কি তৈরি হয়, ক্রেবস চক্র হওয়ার জন্য পাইরুভিক অ্যাসিড লাগে, ক্রেবস চক্রে এতগুলো অ্যাসিড তৈরি হয়। মনে রাখার উপায়, মনে রাখতে গেলে বর্তমান পরিস্থিতি অনুসারে আমাদের একটা সেন্টেন্স মনে রাখলেই এইটা পুরোটা মনে থাকবে, শুধুমাত্র ক্রেবস চক্রটা, আওয়ার সিটি কমা কলোনি ইজ অবভিয়াসলি কেপ্ট সেফ সিকিওর ফ্রম মাইক্রোবস, মানে আমাদের শহর কলোনি অবশ্যই মাইক্রোবসদের হাত থেকে সুরক্ষিত আছে। প্রত্যেকটার ফার্স্ট লেটার একটু দেখে নেওয়া যাক, আওয়ারের ও মিন্স অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, সিটি সিআই সাইট্রিক অ্যাসিড, সি স্যাকোনাইটিক অ্যাসিডের সি, আই ফর আইসোসাইট্রিক অ্যাসিড, অবভিয়াসলি রো ফর অক্সালো সাকসিনিক অ্যাসিড, কেপ্ট এর কে ফর আলফা নয় কিটো গ্লুটারিক অ্যাসিড, এস ফর সাকসিনাইল কোয়ে, সিকিওর ফর সাকসিনিক অ্যাসিড, এফ ফর ফিউমারিক অ্যাসিড, মাইক্রোবসের এম ফর ম্যালিক অ্যাসিড। তাহলে এই সেন্টেন্সটা যদি আমি মনে রাখতে পারি, তাহলে আমাদের সাইট্রিক অ্যাসিডের এই অ্যাসিডগুলো সিকোয়েন্সিয়ালি পরপর স্টেপ বাই স্টেপ মনে রাখাটা খুব সহজেই যাবে। তাই আশা করবো এই ভিডিওটা তোমাদের ক্রেবস চক্রের উৎপাদন, ক্রেবস চক্র থেকে খুঁটিনাটি প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম।